যদি আবারও কেউ বৈষম্য চাপিয়ে দিতে চায় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা ছাড়া আর কিছু হবে না এখন প্রশ্ন হলো বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন এটা কোন পথে সম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছে তাদেরও বোঝা দরকার বৈষম্যকে শতভাগ দূর করা সকল প্রকার বৈষম্যের শিকড় উৎপাটন করে ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করা এটা রাস্তাটা কোনটা যারা আন্দোলন করেছে যাদের ত্যাগ আর রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশ ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছে তাদের সবার রক্তের প্রতি ঋণের প্রতি সুবিচার করবার মানসিকতা নিয়ে সকল সমন্বয়কের ভাবা উচিত যারা রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব প্রাপ্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সবার ভাবা উচিত সকল প্রকার বৈষম্যের পরিসমাপ্তি ঘটিয়ে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার রাস্তাটা কি আমরা বলবো রাস্তাটা হলো ইসলাম রাস্তাটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরতে মোবারকা একটি তাজা মাছকে পানির থেকে উত্তোলন করে কেউ যদি পানি ছাড়া ভিন্ন কোনো পন্থায় মাছটিকে জীবিত রাখতে চায় পারবে না আল্লাহ ব্যবস্থাপনাটাকে এমন করে সাজিয়েছেন যে মাছের নিরাপত্তা এবং জীবিত থাকা নির্ভর করে শুধু পানিতে কোথায় আওয়াজ চাই কোথায় শুধু পানিতে এমন কি 1 লক্ষ টাকার স্ক্রিন টাচ মোবাইল থেকে ভালো হেডফোনের মাধ্যমে কোন ভালো গায়িকার কণ্ঠে গান শুনিয়ে যদি কেউ মাছটাকে জীবিত রাখবার শান্ত রাখবার চেষ্টা করে কোনোদিন সম্ভব নয় মাছের জীবিত থাকা নির্ভর করে শুধু পানিতে ঠিক তদরূপ আমাদের মানবাধিকার আমাদের সমস্ত নাগরিক অধিকার আমাদের সুবিচার পাওয়ার অধিকার আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার অধিকার সকল রকম নাগরিক সাংবিধানিক মৌলিক অধিকারের সুরক্ষা একমাত্র জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরতের অনুসরণের মধ্যেই সাথী ও বন্ধুগণ জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন সবার জন্য তিনি রহমত হয়ে এসেছেন সকল শ্রেণী পেশার মানুষের জন্য তিনি রহমত হয়ে এসেছেন এমন কি প্রাণী জগতের জন্য পরিবেশের জন্য তিনি রহমত হয়ে এসেছেন সুতরাং তার বাতানো রাস্তাকে ভায়োলেট করে তার দেখানো পথকে মাইনাস করে তার আদর্শকে অ্যাভয়েড করে যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কল্পনা করে আমরা তাদেরকে মস্তিষ্ক বিকৃত মানুষ ছাড়া আর কোনো পরিচয়ে পরিচিত করতে পারি না তিনি শান্তির রাস্তা দেখিয়েছেন মানবাধিকার সুরক্ষার রাস্তা বাতলিয়েছেন তিনি সকল শ্রেণী পেশার মানুষের অধিকারকে সুরক্ষা দিয়েছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আন তিনি বুখারী শরীফে আসছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে সাথে নিয়ে যাচ্ছেন রাস্তায় দেখা একজন তাবেঈর সাথে আজান হচ্ছে আজানের জবাব দেই আমরা সবাই
আবুজার গিফারি রাদিয়াল্লাহু আন গোলামকে সাথে নিয়ে যাচ্ছেন তো এক আশ্চর্য বিষয় লক্ষ্য করা গেল যে এক সেট পুরান কাপড় এক সেট নতুন কাপড় তো পুরান একটা নিজে পরছেন আর একটা গোলামকে দিয়েছেন নতুন একটা নিজে পরিধান করেছেন আর একটা গোলামকে দিয়েছেন এই দৃশ্যটা দেখলেন হযরত মারুর তাবেঈ রাহিমাহুল্লাহ তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে আপনি মালিক নতুন দুইটা আপনিই পরিধান করতেন আর পুরাতন দুইটা আপনার ক্রীতদাস গোলামকে দিয়ে দিতেন দেখতো ভালো লাগতো সেটিং সেটআপটাও সুন্দর হতো তো তিনি বললেন না এমনটা করতে পারছি না আমি একজনকে গালি দিয়েছিলাম মায়ের নাম তুলে তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত করেছেন অভিযোগ দায়ের করেছেন নবী আলাইহিস সালাম সেখানে আমাকে বলেছেন যে আবুজার ইন্নাকা ইমরুউন ফীকা জাহিলিয়া আবুজার তোমার কাছে এখনো কি জাহিলি যুগের স্বভাব রয়ে গেছে তুমি কেন আরেকজনকে বকা দিলা আরেকজনকে গালি দিলা কটু কথা বললা এটা তো জাহিলি যুগের স্বভাব তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার হিসেবে একজন সাহাবীকে শিখাচ্ছেন ব্যবহারটা কেমন হবে কাউকে গালি দেয়া যাবে না কারো সঙ্গে কর্কশ ব্যবহার করা যাবে না আল্লাহ রাসূলের সিরতে আমরা এই শিক্ষাটুকুও পাই সামনে রয়ে গেছে ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন তখন বললেন যে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্পষ্ট বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফমান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইয়ুতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস ইলা আখির রিওয়ায়া নবী আলাইহিস সালাম বলেছেন যে এই ক্রীতদাসেরা এই গোলামেরা তোমাদের ভাই এদেরকে শুধু ক্রীতদাস ভাবলে চলবে না তোমরা তাদেরকে তোমাদের ভাই মনে করবা নিজে যা খাইবা তাদেরকে তাই খাওয়াইবা নিজে যা পরিধান করবা তাদেরকে তাই পরিধান করাইবা সুতরাং মালিকেরা যেন তাদের অধীনস্থ ক্রীতদাস আর গোলামদেরকে তাই খাওয়ায় যা নিজেরা খায় তাই পরিধান করায় যা নিজেরা পরিধান করে এইটাই হলো বৈষম্যমুক্ত সমাজ কোনো বৈষম্য থাকবে না মালিক শ্রমিক কোনো ভেদাভেদ থাকবে না ধনী গরীব কোনো বৈষম্য থাকবে না উপরে কে নিচে কে এই রকম কোনো পার্থক্য থাকবে না এটাই হলো বৈষম্যমুক্ত রাষ্ট্রের চেহারা যদি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় যদি সকল রকম বৈষম্যকে কবর দিতে হয় আল্লাহর রাসূলের সিরাত অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই এইটাই দশ কথার এক কথা সুতরাং আমরা সব জায়গায় গোটা সিরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টাডি করলে দেখি শ্রমিকের ব্যাপারে কি সুমহান শিক্ষা দিয়ে গেছেন আতুল আজির হাক্কা শ্রমিকের হক বুঝিয়ে দাও কবলা আই ইয়াজিফাল আরাক ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করে গেলেন নারীর অধিকার প্রতিষ্ঠা করে গেলেন ইতিমের অধিকার প্রতিষ্ঠা করে গেলেন বিধবাদের অধিকার প্রতিষ্ঠা করে গেলেন প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করলেন এমনকি প্রাণীকুলের অধিকার প্রতিষ্ঠা করে গেলেন এক পর্যায়ে বললেন ইমরাআতুন দাখালাতিল জান্না বিল হিররা ওয়া ইমরাআতুন দাখালাতিন নারা বিল হিররা একজন মহিলা বিড়ালকে সেবা দিয়ে জান্নাতি হয়েছে আর একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে বেঁধে রেখে খানা খাদ্য না দিয়ে বিড়ালের উপর অত্যাচার চালানোর কারণে জাহান্নামী হয়ে গেছে ইসলামের শিক্ষা সিরতে রাসূলের শিক্ষা সুতরাং আমার সাথী ও বন্ধুগণ আমরা যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি আমরা যদি সকল রকম বৈষম্যকে দূরীভূত করার কর্মসূচি হাতে নিতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতেই একমাত্র আমাদের নিসাব এবং সিলেবাস ঠিক না ভাই ঠিক সুতরাং বাংলাদেশকে আমার আগের বক্তা হযরত মাওলানা বাহউদ্দিন জাকারিয়া সাহেব বলে গেছেন আমরা আমাদের বিচার বিভাগটা চাই ওই রকম আমরা আমাদের সচিবালয়টা চাই ওই রকম
যেই বিচার ব্যবস্থায় কোনো জুলুম থাকবে না কোনো বৈষম্য থাকবে না কারো টুটি অন্যায়ভাবে চেপে ধরা হবে না যেইভাবে খুনি শাসকেরা শৈল শাসকেরা আমাদের অধিকারের টুটি চেপে ধরেছে আমরা যদি আবারও এই বাংলাদেশে কেউ বৈষম্য চাপিয়ে দেওয়ার কোন রকম চেষ্টা করে আমরা তাদের বিশ দাঁত ভেঙে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ সুতরাং আমরা সময় নিচ্ছি না বিভিন্ন মসজিদে জামাত দাঁড়াবে আকাবিরের রেখে যাওয়া আমানত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রেখে যাওয়া আমানত জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশকে বাংলাদেশ আমাদেরকে সাম্যের সমাজ সমতার সমাজ ইনসাফের সমাজ নীতির সমাজ প্রতিষ্ঠার তালকিন করে দাওয়াত দেয় আমরা সবাই দলের পতাকা তলে থাকব